আসসালামু আলাইকুম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাতাশীতম সভা অনুষ্ঠিত হবে সেই সভায় কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তার একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাতাশীতম সভা আগামী বারো দশ দু তারিখ রোজ বৃহস্পতিবার সকাল এগারো ঘটিকায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভাকক্ষে অর্থাৎ জাতীয় স্কাউট ভবন তলা সাইড আনজুমান মফিদুল ইসলাম সড়ক কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হবে এই সাতাশীতম সভার সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান জলাব আকো মুজাম্মেল হক এমপি এছাড়াও উক্ত সভায় ভিডিও স্ক্রিনে দেখানো সম্মানিত সদস্যবৃন্দ যথাসময়ে উপস্থিত থাকবেন আমরা এখন জেনে নিই এই সাতাশীতম সভায় কী কী বিষয়ে আলোচনা হবে তার একটি সংক্ষিপ্ত বিবরণ সর্বপ্রথম বিগত সবাই কার্য বিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ বিগত সবাই সিদ্ধান্তের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা চেয়ারম্যান জাতীয় কাউন্সিল কর্তৃক অভিযোগের উপর সুপারিশ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ জামুকার অনুমোদনবিহীন প্রকাশিত গ্যাজেটসমূহ যাচাই বাছাই বা নিয়মিতকরণের বিষয়ে উপজেলা হতে প্রাপ্ত প্রতিবেদন সমূহ পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে দু সালের যাচাই বাছাই গ তালিকাভুক্ত কিন্তু দু সালের যাচাইয়ে ক তালিকাভুক্ত জামুকার অনুমোদনবিহীন গ্যাজেটদারীদের বিষয়ে বিভাগীয় সদস্য কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে এছাড়াও দু সালের যাচাই বাছাই নির্দেশিকা অনুযায়ী গেদের যাচাই বাছাইয়ে খ ও গ তালিকাভুক্তদের আপিল বিষয়ে জামুকার সদস্য কর্তৃক যাচাইক্রমে দাখিলকৃত প্রতিবেদন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে অনলাইন বা সরাসরি আবেদনকারী ক তালিকাভুক্ত ব্যক্তিগণের বিষয়ে জামুকা সদস্য কর্তৃক যাচাইক্রমে দাখিলকৃত প্রতিবেদনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে অনলাইন বা সরাসরি আবেদনকারী খ ও গ তালিকাভুক্ত ব্যক্তিগণের আপিল নিষ্পত্তির বিষয়ে জামুকা সদস্য কর্তৃক যাচাইক্রমে দাখিলকৃত প্রতিবেদন বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হবে এছাড়াও রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ সংক্রান্ত আপিল আবেদন বিষয়ে জামুকা সদস্য কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন ও পুনপরীক্ষার প্রতিবেদন বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হবে উপকমিটির সবার সুপারিশের বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হবে আবার গ্যাজেট সংশোধনের জন্য প্রাপ্ত প্রতিবেদন বিষয়ে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অতিরিক্ত সচিব মহাপরিচালক ড মোহাম্মদ জহরুল ইসলাম রোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত তথ্য নিশ্চিত করা হয়েছে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ